আমি যদি কাউকে কাগজ কলম দিয়ে বলি বাংলাদেশের টপ 10 ইউটিউবারের তালিকা তৈরি করতে, তাহলে নিঃসন্দেহে সেই তালিকায় প্রত্যয় হিরণের নাম রাখবে। সত্যি কথা বলতে প্রত্যয় হিরণ এখন বাংলাদেশের টপ 10 ইউটিউবারদের মধ্যে একজন। তার আজারা এলডির চ্যানেলে 3.1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এবং সেকেন্ডারি চ্যানেল ইনসাইড আজারায় 2,74,000 সাবস্ক্রাইবার্স রয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে তার ভালো অ্যামাউন্টের ফ্যান এবং ফলোয়ার রয়েছে। তবে প্রত্যয় হিরণের ইউটিউব যাত্রা সহজ ছিল না, বাকি আর 10টা ইউটিউবারের মতোই কঠোর পরিশ্রম করে প্রত্যয় আজ এই জায়গায় পৌঁছেছে। আর আজ আমরা শুনবো প্রত্যয় হিরণের ইউটিউব পথ চলার গল্প। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রত্যয় হিরণের ইউটিউব পথ চলা বাকি আর 8-10টা সাধারণ ইউটিউবারের মতোই। প্রত্যয় হিরণের ইউটিউব পথ চলা কোনো দামি ক্যামেরা অথবা বড় লাইটিং সেটআপের মধ্য দিয়ে হয়নি। অন্য সকল সাধারণ ইউটিউবারদের মতোই প্রত্যয় মোবাইল দিয়ে তার প্রথম ভিডিও রেকর্ড ও এডিট করে। প্রত্যয়ের এক বন্ধু নতুন অ্যান্ড্রয়েড মোবাইল কিনলে সেই মোবাইলের ক্যামেরা চেক করার জন্য প্রত্যয় তার বন্ধুরা মিলে একটা ভিডিও রেকর্ড করে। পরবর্তীতে সে ভিডিওটাকে মোবাইল দিয়ে এডিট করে এবং ইউটিউবে আপলোড দেয় এবং মাত্র একদিনের মধ্যে সেটাতে 90টা ভিউস হয়, যেটা নতুন অনভিজ্ঞ ইউটিউবারকে এক আশার পথ দেখায়। তারপর থেকে তারা বন্ধুরা মিলে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকে। তবে মানুষ তাদের ভিডিওতে ভালো রেসপন্স করছিল না, তার একটা কারণ আছে, কেউ নতুন ইউটিউবারদের ভিডিও দেখতে চায় না, কারণ নতুন ইউটিউবারদের ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এতটা ভালো না, যেমন আমারটা তো ভালো না। প্রত্যয় হিরণ 10টা ভিডিও আপলোড করার পরও 300 সাবস্ক্রাইব পূরণ করতে পারেনি। এ নিয়ে প্রত্যয় হিরণ বলেন, 10টা ভিডিও আপলোড করার পরও 300 সাবস্ক্রাইব পূরণ হয়নি আমাদের, খারাপ লাগতো অনেক, কারোরই চেষ্টার কোনো কমতি ছিল না। ভাবছিলাম যে থাক এসব বাদ দেই, সব তার মনের মতো হয় না। তারপর কিছুটা সময় প্রত্যয় তার ভিডিও অফ রাখে, তারপর আবার ভিডিও বানানো শুরু করে এবং 2 বছর টানা ভিডিও বানানোর পর তাদের 1,000 সাবস্ক্রাইব পূরণ হয়। 2017 সাল গোল্ডেন মোমেন্ট ফর আজারা এলটিডি। 2017 সালে আজারা এলটিডির 100K সাবস্ক্রাইব পূরণ হয়। তারপর আজারা এলটিডিকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি, একের পর এক ভাইরাল ভিডিও দিয়ে আজারা এলটিডি বনে যান বাংলাদেশের টপ 10 চ্যানেলগুলোর মধ্যে একটি। আজারা এলটিডির প্যারোডি সং বসেন বসে সংটি এখন বাংলাদেশের সবচেয়ে ভিউ পাওয়া প্যারোডি সং। তাছাড়া তাদের তৈরি বাকি গানগুলোর ভিউ চোখ ধাঁধানো। আজ আমাদের পছন্দের আজারা এলটিডি চ্যানেলে 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আশা করি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এই চ্যানেলটি, খুব শীঘ্রই 10 মিলিয়ন সাবস্ক্রাইব টপ করবে। শুভকামনা রইল প্রিয় চ্যানেল আজারা এলটিডির জন্য ও ফেভারিট ইউটিউবার প্রত্যয় হিরণের জন্য। আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন।